আসসালামু আলাইকুম। আজ 12 মার্চ 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধের নোটিশ প্রথমে বিশ্বাস করেনি, এখন মনে হচ্ছে এমন নোটিশ দেওয়ার সাহস এরা পায় কোথা থেকে। আমি নিজে ইফতার পার্টি খুব একটা পছন্দ করি না, কিন্তু জানি যে এটা আমার সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার তো অবশ্যই। ইফতার পার্টি বন্ধ ঘোষণার তীব্র নিন্দা করছি। যেই থাকুন এই ঘোষণার নেপথ্যে, অবিলম্বে এসব উস্কানিমূলক কাজ বন্ধ করুন। ডক্টর আসিফ নজরুল তার এই স্ট্যাটাসে আরও বলেন, আমার আহ্বান আরও বেশি বেশি ইফতার পার্টি করেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, তবে সেখানে অপচয় যেন না হয়, মাইকের ব্যবহার যেন না হয়, আর গরিব যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা। পবিত্র রমজান মাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার এর নির্দেশনা সংবলিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে পাঠানো হয়। এই নির্দেশনা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আজ এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে পাঠানো হয়। এতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো। বিজ্ঞপ্তি জারির বিষয়টি জানাজানি হলে দুপুরের পর থেকে এই নির্দেশনার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ সরব হন। তারা দ্রুত এই নির্দেশনা বাতিলের আহ্বান জানান। এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, এটা নির্দেশনা বা নিষেধাজ্ঞা নয়, এটা অনুরোধ। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই অনুরোধ সবাইকে করা হয়েছে। ফেসবুকে নির্দেশনাটি নিয়ে সমালোচনা হওয়ার বিষয়টি জানেন না বলেও দাবি করেন ফজলুর। নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের আইনের সম্ভাব্য বড় রকমের অপব্যবহার করা হতে পারে। রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়েও যুক্তরাষ্ট্র সচেতন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে তার সক্ষমতার অধীনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক সম্পর্কেও তারা জানে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। মুশফিক তার কাছে জানতে চান, নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যায় এমন মন্তব্যের জন্য বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। আপনি যেমনটা জানেন, প্রফেসর ইউনুসকে রাজনৈতিক উপায়ে হয়রানি করছে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী। তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা তীব্র হচ্ছে। এর প্রেক্ষিতে আপনার ভাবনা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। মুশফিকের এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, প্রশ্নের মন্তব্য সম্পর্কে আমরা অবহিত। এর আগে মোহাম্মদ ইউনুসের মামলাকে ঘিরে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের বিষয়ে আমাকে কথা বলতে শুনেছেন। ডক্টর ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য তারা বাংলাদেশের আইনের বড় রকমের অপব্যবহার করতে পারে। এসব বিষয়ে সাধারণভাবে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশে মার্কিন সরকারের সর্বোচ্চ র্যাঙ্কিং প্রতিনিধি হিসেবে তার সক্ষমতার অধীনে তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মুশফিক তার কাছে নতুন প্রশ্নে জানতে চান, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলে ইন্ডিয়া আউট প্রচারণা বৃহত্তর এলাকা ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে একতরফা ভুয়া নির্বাচনের পর প্রতিবেশী ভারতে তৈরি পণ্য বর্জনকে উৎসাহিত করছে জনগণ। তাদের সন্দেহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই প্রচারণা সম্পর্কেও আমরা অবহিত। আমি অবশ্যই ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, সেটা বাংলাদেশ হোক কিংবা বিশ্বের অন্য কোথাও, কিন্তু বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ককে মূল্যায়ন করি।
অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করাসহ অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গেই আমরা অব্যাহতভাবে কাজ করব। হোটেল ও রেস্তোরাঁয় হয়রানিমূলক এলোমেলো অভিযান না করে আইন অনুযায়ী অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আইন অনুযায়ী যারা রেস্তোরাঁ পরিচালনা করছেন তাদের হয়রানি করা কেন অবৈধ নয় তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সোমবার হোটেল ও রেস্তোরাঁয় হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। এর আগে গত 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 46 জনের প্রাণহানির ঘটনায় রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ টিএমপি। এসব অভিযানে 872 জনকে গ্রেফতার এবং 20টি মামলা করা হয়েছে। 887টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বেইলি রোডের ঘটনার পর ধানমন্ডি, খিলগাঁও, মিরপুর সহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা উঠে। এসব অভিযানে আবাসিক ভবনে নিয়মের বাইরে গিয়ে বানানো রেস্তোরাঁগুলো বন্ধ করে দেওয়ার হচ্ছে, কোথাও কোথাও গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। রাস্তার পাশে ছোট খাবারের দোকান থেকেও অনেককে আটক করেছে পুলিশ। ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরকারি সংস্থাগুলোর চালানো এসব অভিযানের সমালোচনা করে রেস্তোরাঁ মালিক সমিতি একে হয়রানি বলে উল্লেখ করেছে। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর এলাকার হোটেল, রেস্তোরাঁ, ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের দোকান ও রাসায়নিকের গুদামে অভিযান চালাচ্ছে পুলিশ। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ সকলের জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে চলছে। মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার অপরাহ্নে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হয়েলের সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পিকারদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আসুন আমরা জাতি, ঐক্য এবং বৈচিত্র্যের একটি পরিবার, কমনওয়েলথের জন্য টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিস্থাপক ভবিষ্যৎ গড়তে হাত মেলাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 1973 সালে কানাডার অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রদত্ত ভাষণের উদ্ধৃতি দিয়ে স্পিকার একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। স্পিকার বলেন, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসহ সারা বিশ্বে সকল প্রকার বৈষম্য এবং নিপীড়নের অবসান ঘটাতে একসঙ্গে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচনের দাবি করেনি, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে। সরকার জানে তাদের পায়ের নিচে মাটি নেই, বিগত 3টি নির্বাচনেই ভুয়া ও জালিয়াতির ছিল। মঙ্গলবার দুপুরে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজ খবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। ডক্টর মঈন খান বলেন, সরকার যদি স্বাধীনতার পক্ষের হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আস্থা রাখতে হবে। সরকার ভয় পেয়ে আত্মতুষ্টিতে ভোগার বদলে বিএনপির সমালোচনা করছে। গত 7 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যদি প্রতিযোগিতায় টিকতে চান বা শ্রেষ্ঠ হতে চান তাহলে আপনাকে হিংসুটে হতে হবে। হিংসা 2 ধরনের, একটা হচ্ছে নেতিবাচক আর অন্যটি হচ্ছে ইতিবাচক। একজন খুব ভালো করছেন, সেই ভালোটাকে আপনি ইতিবাচক হিংসা হিসেবে নিন। আমিও কেন তার চেয়ে ভালো করব না, আমার যোগ্যতার কোন কোন জায়গায় ঘাটতি আছে তার চেয়ে, এই যে এগুলো চিন্তা করাই হচ্ছে ইতিবাচক হিংসা। অন্যের চেয়ে ভালো করবার প্রতিনিয়ত প্রচেষ্টার মধ্য দিয়েই একজন মানুষ সফলতার পূর্ণ বন্দরে প্রবেশ করতে পারে। এই হিংসা মানে এটি নয় যে অন্যকে বা সফলতার দিকে এগিয়ে যাওয়া কোনো ব্যক্তিকে যেন তেনভাবে আটকিয়ে দেয়া, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বরং আপনি ইতিবাচক হিংসায় এগিয়ে যান দুর্দান্ত গতিতে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। 2019 সালে নরেন্দ্র মোদী সরকারের পাশ করা বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ কার্যকর করল ভারত। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সোমবার থেকে ভারত জুড়ে আইনটি কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বার্তায় বলেছেন, মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। এ আইন 2019 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপির নির্বাচনী ম্যানিফেস্টোর অবিচ্ছেদ্য অংশ। এ আইনে বলা হয়েছে, 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের যেসব মানুষ ধর্মীয় নিপীড়নের মুখে টিকতে না পেরে ভারতে চলে গেছেন, সেই সব শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। তবে এ আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ না থাকায় আইনটি বৈষম্যমূলক বলে সমালোচিত হয়েছে। এছাড়া তামিল উদ্বাস্তুদের বাদ দেয়া নিয়েও আইনটি দক্ষিণ ভারতে বিতর্কিত হয়েছে। ভারতে প্রথমবার নাগরিকত্ব আইন পাশ হয় 1955 সালে। সেই আইন অনুযায়ী বিদেশ থেকে ভারতে আসা যেসব ব্যক্তি বিগত 14 বছরের মধ্যে 11 বছর ধরে ভারতে বসবাস করছেন এবং অন্তত 1 বছর টানা থেকেছেন, তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করলে তা অনুমোদন করা হবে। 2019 সালে আইনটি পাশের পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী বিভিন্ন ভারতীয় দল ছিল সেই বিক্ষোভের নেতৃত্বে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যাপক বিরোধী, এমনকি দাঙ্গাও বাধে রাজধানী দিল্লিতে। এসব দাঙ্গায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ, ফলে ভারত সরকার তখন আইনটি চালু করেনি। এবার যেন কোনো প্রকার সহিংসতা না ছড়ায় সেজন্য সব রাজ্যের পুলিশ বিভাগকে সজাগ থাকার নোটিশ আগেই দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত 10 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করার নোটিশ জারি হবে। সেই মতই কাজ হল। ভারত মালদ্বীপ থেকে নজরদারি বিমান পরিচালনাকারী সামরিক কর্মীদের প্রত্যাহার শুরু করেছে। মালদ্বীপের নতুন চীনপন্থী রাষ্ট্রপতি ভারতীয় সেনাদের দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই কার্যক্রম শুরু হল বলে মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মালদ্বীপের বিশাল সামুদ্রিক সীমান্ত টহল দেওয়ার জন্য মোতায়েন ভারতীয় সেনাদের বের করে দেওয়ার প্রতিশ্রুতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন। স্থানীয় মিহারু সংবাদপত্র জানিয়েছে, আদ্যু প্রবাল প্রাচীরের দক্ষিণতম দ্বীপ, সেখানে মোতায়েন 25 ভারতীয় সেনা 10 মার্চের আগে দ্বীপপুঞ্জ ছেড়ে চলে গিয়েছে। ভারত ও মালদ্বীপ উভয় পক্ষ সম্মত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। নয়াদিল্লির সঙ্গে আলোচনার পর উভয় পক্ষ 10 মের মধ্যে 1192টি ক্ষুদ্র প্রবাল দ্বীপের দেশ থেকে 89 ভারতীয় সেনা এবং তাদের সহায়তা করা কর্মীদের প্রত্যাহার সম্পন্ন করতে সম্মত হয়েছিল। মিহারু সংবাদপত্র জানায়, 3টি ভারতীয় বিমান, 2টি হেলিকপ্টার এবং 1টি ফিক্সড উইং প্লেন ইতোমধ্যে মালদ্বীপে পৌঁছেছে। তবে এ ব্যাপারে মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ খবর পাওয়া যায়নি। কিন্তু মিহারু জানিয়েছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু হয়েছে। এবার জানাবো ফিলিস্তিনের গাজার খবর। পবিত্র রমজান মাসের প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন মার্কিন লেখক ও অ্যাক্টিভিস্ট শন কিং ও তার স্ত্রী। সোমবার আরব দেশগুলোতে রমজান মাসের প্রথম দিন সস্ত্রীক ইসলামে প্রবেশের ঘোষণা দেন তিনি। শন কিং ও তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন ইমাম কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে তাদের ইসলামে দীক্ষিত করছেন। কালিমায়ে শাহাদাত পাঠ করার পর শন বলেছেন, ফিলিস্তিনিদের দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ও তার স্ত্রী। টিএটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, সোমবার ইনস্টাগ্রামের লাইভে তারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের কালেমা পাঠ করিয়েছেন শনের 10 বছরের পুরনো বন্ধু ও মার্কিন মুসলিম স্কলার ওমার সুলেমানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টের ক্যাপশনে শন কিং লিখেছেন, মাত্রই টেক্সাসের ডালাসে অবস্থিত আমাদের বাসভবনের পার্শ্ববর্তী মসজিদ থেকে ফিরলাম। সেখানে কয়েকজনের উপস্থিতিতে আমরা শাহাদাহ পাঠ করেছি এবং রমজান শুরুর দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি আরও লিখেছেন, এই দিনটি খুব সুন্দর ও শক্তিশালী ছিল আর আমাদের জীবনের জন্য ছিল খুবই অর্থবহ। আমরা কখনো কিছুতেই দিনটি ভুলতে পারব না। 44 বছর বয়সী শন ফিলিস্তিনের গাজাবাসীকে উদ্দেশ্য করে বলেন, তার এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে গাজাবাসীর পোহানো গত 6 মাসের দুর্ভোগ ও যন্ত্রণা রয়েছে। এ সময় তিনি ফিলিস্তিনিদের তৈরি কেফিয়া রুমাল পরাছিলেন। শন বলেন, এটি আমার হৃদয়কে আরও গভীরভাবে নাড়া দিয়েছে
যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও ট্রমাটিক জায়গা, যেখানে শুধু ধ্বংসস্তূপ আর বেঁচে যাওয়া পরিবারের সদস্যরা ছাড়া প্রায় কিছুই নেই, সেখানে থেকেও মানুষ কিভাবে জীবনের অর্থ ও লক্ষ্য খুঁজে পায়। গাজার চলমান ঘটনা প্রসঙ্গে তিনি লিখেছেন, গাজার প্রিয় বন্ধুদের সঙ্গে আমার হৃদয় জড়িয়ে আছে। আমি অত্যন্ত গর্ববোধ করছি যে দক্ষিণ ও উত্তর গাজার হাজার হাজার পরিবারের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে পারছি। অবশ্যই এটি রমজানের প্রতিটি দিনই চালু রাখব। শন আরও বলেন, ইসলামের প্রতি তাদের বিশ্বাস ও আন্তরিকতা শুধু আমারই নয়, বরং বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশস্ত করেছে। শন কিং একজন মার্কিন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে খুব সোচ্চার। গত 7 অক্টোবর শুরু হওয়া গাজার উপর ইসরায়েলের পৈশাচিক হামলার নিন্দা জানিয়ে অনবরত পোস্ট করে আসেন তিনি। পাশাপাশি মার্কিন এই লেখক শুরু থেকেই ইসরায়েলের এই গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীনতার দাবি জানিয়ে আসছেন। তৃণমূলক অপরাধের সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন শন। এর মধ্যে অন্যতম ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট, তিনি নাগরিক ও মানবাধিকার, জাতিগত সম্পর্ক, পুলিশি বর্বরতা, নির্বিচারের ধরপাকড় এবং আইন প্রয়োগকারীদের অসদাচরণের মতো বিষয়ে লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করেছিলেন। এছাড়াও শন দৈনিক কস, নিউ ইয়র্ক ডেইলি নিউজ এবং দ্য ইয়াং টুর্কসের মতো মিডিয়া আউটলেটগুলোতে নিয়মিত লিখতেন। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর 01711158496 এবং 01913089045।